নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সংক্রান্ত খবর খবরাখবর আপডেট এমনকি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলিও কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানটিতে নতুন হয়েছেন তো তারা দেখুন ভিডিওটির নিচে থাকে একটি লাল কালেখা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই সেই লাল কাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং তার পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুগণ আর দেই না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুকান এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বিবিএসই অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু এখানে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে আপনাদের কিন্তু কবে থেকে সেই মাধ্যমিক পরীক্ষাটি হতে চলেছে তো এবার আমরা সেই রুটিনটি দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের জানিয়ে রাখবো যে এই ভিডিওটিকে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবন ডিজে এইট সেক্টর টু সার্টলেক্স কলকাতা পিন নাম্বার দেওয়া হয়েছে এখানে দেখুন নোটিশটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে তো দেখুন নোটিফিকেশনে কী বলে দেওয়া হয়েছে ইপিস নোটিফাইড ফর অল কন মাধ্যমিক পরীক্ষা অর্কেন্ডারি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি তো ওখানে দু হাজার কুড়ি সালের কথা বলে দেওয়া হয়েছে বোথ রেগুলার অ্যান্ড এক্সটার্নাল উইল বি অ্যাস পার দ্য ফলোইং প্রোগ্রাম তো দেখুন এখানে আপনাদের কবে থেকে শুরু হবে আর দেখুন কটার সময় এক্সামটি শুরু হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে তারপরে দ্বিতীয় পেপার দ্য এক্সামিনেশান উইল বি ইন ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম তো একদিনে কিন্তু একটি পেপারই হবে তো দেখুন এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ এম টু থ্রি পি এম এগারোটা পঁয়তাল্লিশ থেকে কিন্তু তিনটে পি এম ফার্স্ট ফিফটিন মিনিটস ফর রিগার্ডিং দ্য কোশ্চেন পেপার অনলি তো এটি কিন্তু আপনারা সবাই জানেন তারপরে দেখুন এবার আমরা কিন্তু রুটিনটি দেখেনবো তো দেখুন এখানে প্রোগ্রামের রুটিনটি কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে প্রথমে ডে তারপর ডেট বলে দেওয়া হয়েছে তারপর সাবজেক্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে আপনাদের কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সাল থেকে কিন্তু এখানে শুরু হতে চলেছে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা টুয়েস ডে যেটি পড়েছে টুয়েস ডেতে কিন্তু হবে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপর দেখুন এখানে ওয়েটনেসডে উনিশে ফেব্রুয়ারি বলে দেওয়া হয়েছে সেখানে কিন্তু হবে আপনাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপর দেখুন এখানে কুড়ি ফেব্রুয়ারি বলে দেওয়া হচ্ছে থার্স অর্থাৎ তারপরের দিনই কিন্তু এখানে জিওগ্রাফি হতে চলেছে আপনাদের তারপর দেখুন এখানে স্যাটারডে রয়েছে বাইশে ফেব্রুয়ারি এখানে কিন্তু আপনাদের হিস্ট্রি হতে চলেছে অর্থাৎ কুড়ি আর বাইশের মধ্যে কিন্তু একদিন গ্যাপ রয়েছে তারপরের দিনই ম্যাথমেটিক্স রয়েছে ম্যাথামেটিক্সের আগের দিনও কিন্তু একদিন গ্যাপ রয়েছে তো সেটি কিন্তু রবিবার পড়েছে তারপরে দেখুন এখানে আপনাদের টুয়েস ডে কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স রয়েছে তারপর দেখুন এখানে লাইফ সায়েন্স রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি ওয়েটনাস তারপর থার্স ডে সাতাশে ফেব্রুয়ারি কিন্তু রয়েছে আপনাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট তো আপনাদের কিন্তু আঠারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু এক্সামটি শুরু হতে চলেছে দু হাজার কুড়ি সালে পরীক্ষার্থীদের তারপর এখানে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের কিন্তু লাস্ট এক্সামটি রয়েছে তারপর দেখুন এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কী কী এখানে থাকবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সবাই কিন্তু এখানে দেখুন সবাই কিন্তু বেঙ্গলিটাই বেশি নেয় তো দেখুন এখানে বেঙ্গলি ইংলিশ গুজরাটি এসব কিছু হিন্দি এইসব কিছু বলে দেওয়া হয়েছে তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে হিসাবে দেখুন এখানে বলে দেবে ইংলিশ ইফ এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ ইজ অফার্ট অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারপর দেখুন এখানে বেঙ্গলি আর নেপালি এগুলি কিন্তু বলেছে ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো বন্ধুগণ এই ছিল কিন্তু আজকে একটি নতুন আপডেট তো দু হাজার কুড়ি সালের কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি আপডেট দু হাজার কুড়ি সালের রুটিন কিন্তু অলরেডি ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে তো বন্ধুগান এই ভিডিওটিকে কিন্তু আপনার অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন